আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ আমাদের বাইনারি অপারেটরের সর্বশেষ যেটি অ্যাসাইনমেন্ট অপারেটর তো মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে আমরা সমান চিহ্নকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি তো এটি আসলে যখন আমরা একটি চলকের মান আরেকটি চলক বা ধ্রুবক বা অন্য একটি সংখ্যা দ্বারা যখন নির্ধারণ করা হয় তখন আসলে আমরা সমান চিহ্নটি ইউজ করি যেমন ধরো আমি বলতে পারি এক্সের মান টু অর্থাৎ আমি বলতে পারবো এই যে এক্সের মানটি হবে টু অর্থাৎ এই টু ভ্যালুটি অর্থাৎ টু মানটি এক্সকে এক্সের কাছে জমা রাখার জন্য মূলত আমরা এই সমান চিহ্নটা ইউজ করতেছি তো এই সমান চিহ্নকে আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি অথবা আমরা অন্যভাবেও বলতে পারি যে কি এক্সের মান আমরা ওয়াই নিব অর্থাৎ ওয়াইয়ের 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 মানটা আমরা এক্সকে দিব এটিকে আমরা এক্স ইকুয়েল টু ওয়াই দ্বারা বোঝাই অথবা আরেকটি জিনিস আমরা বলতে পারি যে কি ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ মান এক দ্বারা বৃদ্ধি করে সেটি আমরা এক্সের কাছে রাখব অর্থাৎ এক্সের মান হবে ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ ওয়াইয়ের এক বৃদ্ধি করে সেটি এক্সের কাছে রাখব সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন ইউজ করবো এই সমান চিহ্ন ইউজ যখন করি আমরা তখন মূলত এটিকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলে থাকি তো যেমন ধরো আমি কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাইলাম সেটা হচ্ছে কি এক্স ইকুয়েল টু এক্স থ্রি তার মানে হচ্ছে এক্সের মান তিন বৃদ্ধি করে যে মানটি পাবো সেটি আমরা কে দিব এটিকে আমরা এক্স ইকুয়াল টু বুঝাচ্ছি আবার এখানে এ ইকুয়েল টু বি প্লাসে অর্থাৎ এ আর বি অর্থাৎ এর ভ্যালু এবং বি এর ভ্যালু যোগ করে যে মানটি পাবো সেটি আবার এর মধ্যে জমা রাখবো এটি দ্বারা এভাবে বোঝানো হয় আর এক্স ইকুয়েল টু অর্থাৎ এক্সের মানের সাথে ফাইভ গুণ করে যে মানটি পাবো সেটি আমরা আবার এক্সের মান হিসেবে নির্ধারণ করবো একইভাবে এখানে দেখা যাচ্ছে যে কি এক্স ইকুয়েল টু এক্স স্ল্যাশ ওয়াই অর্থাৎ এই স্ল্যাশ দ্বারা ভাগ বোঝানো হয় এখানে বোঝাচ্ছে যে কি এক্সের মানকে ওয়াই দ্বারা ভাগ করার পরে যে ভ্যালুটি পাবো অর্থাৎ যে মানটি পাবো সেটি আমরা এক্সের কাছে জমা রাখবো আবার এখানে এক্স ইকুয়েল টু এক্স ওয়াই এটি হচ্ছে আসলে মডিউলাস মডিউলাস মানে আমরা জানি ভাগশেষ নির্ণয় করা অর্থাৎ এক্সকে ওয়াই দ্বারা ভাগ করার পরে যে ভাগশেষটি পাবো সেটি আমরা এক্সের মধ্যে রাখব এখন এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়ে গেল সেটি হচ্ছে এই যে আমরা এক্স ইকুয়েল টু এক্স প্লাস থ্রি এটি একটু শর্টকাট ফর্মে লিখতে পারি যখন শর্টকাট ফর্মে লিখি তখন আসলে এইভাবেই লিখতে হয় এক্স প্লাস টু থ্রি অর্থাৎ এক্সের সাথে থ্রি যোগ করে সেটি এক্সের মধ্যে রাখতে হবে এই যে এক্সের মধ্যে রাখতে হবে সেটি আমরা সমান চিহ্ন দ্বারা বুঝালাম অর্থাৎ এক্স প্লাস ইকুয়েল টু থ্রি যেমন ধরো আমি এটিকে বলতে পারি এখানে বোঝাচ্ছে যে কি এর সাথে বি যোগ করায় তারপরে এর মধ্যে রাখব তাহলে এই যে এ প্লাস ইকুয়েল টু বি তার মানে বোঝানো হচ্ছে এই প্লাস দ্বারা বোঝানো হচ্ছে এ আর বিকে যোগ করবো এবং এই সমান চিহ্ন বোঝানোর ধারা বোঝানো হচ্ছে যোগ করার পর যে মানটি পাবো সেটি আমরা একে এর মধ্যে রাখবো একইভাবে আমরা এটিকে লিখতে পারি এখানে বোঝানো হচ্ছে এক্স স্ট্যারিক্স ফাইভ অর্থাৎ এক্সের সাথে পাঁচ গুণ করে এক্সের এর মধ্যে রাখবো তো বোঝানো হবে এক্স স্ট্যারিক্স ফাইভ অর্থাৎ এক্সের সাথে পাঁচ গুণ করব। আবার এক্সের মধ্যে জমা রাখবো এটা দ্বারা সমান চিহ্ন বোঝানো হয় একইভাবে এটাকে আমরা বলতে পারি এক্স স্ল্যাশ ইকুয়াল টু ওয়াই অর্থাৎ এক্সকে ওয়াই দ্বারা ভাগ করব ভাগ করার পরে আমরা সমান চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে আবার এক্সের মধ্যে রাখবো একইভাবে এটিও বলতে পারি যে কি এক্স পার্সেন্ট ইকুয়েল টু ওয়াই অর্থাৎ এক্স কে ওয়াই দ্বারা ভাগ করার পর যে ভাগ শেষটি পাবো সেটি আমরা এক্সের মধ্যে রাখবো তো যখন আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের এই কাজগুলোকে যখন আমরা এভাবে লিখি একটু শর্ট ফর্মে লিখি তখন আসলে এই জিনিসগুলোকে আমরা বলি শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর এই গেল আমাদের বাইনারি অপারেটরের কাজ এবার আসতেছি আমরা টার্নারি অপারেটর টার্নারি আমরা জানি বলেছিলাম টার্নারি মানে হচ্ছে তিনটি অপারেটর নিয়ে কাজ করে তো তিনটি অপারেটর নিয়ে কাজ করে টার্নারি অপারেটর শুধুমাত্র আমাদের কাছে একটি আছে এবং সেটি হচ্ছে কোয়েশন মার্ক এবং কোলন তো কোয়েশ্চেন মার্ক এবং কোলন এটি কীভাবে ব্যবহার করা হয় সেটা আমি একটু করে বুঝিয়ে বলছি যেমন ধরো আমি প্রথমত একটু করে দেখাই এক্স ইকুয়েল টু এ গেটার দেন বি একটা মার্ক দিলাম তারপর দিলাম এস টু বি এই যে আমাদের এখানে কোয়েশন মার্ক আর এখানে যে কলন চিহ্ন সেটি দিলাম এটির মিনিংস হচ্ছে প্রথমত আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশনটা আছে সেটা চেক করব প্রশ্নবোধক চিহ্ন মানে হচ্ছে চেক করা মানে এ বিয়ের চেয়ে বড় কিনা তো এটি সত্য হইতে পারে আবার কিন্তু মিথ্যাও হইতে পারে তো যদি এ গেটার দেন বি এটি যদি সত্য হয় তখন এক্সের মান হবে এ আবার যদি মিথ্যা হয় এটি তখন এক্সের মান হবে বি মানে কলম চিহ্নের আগে যেটি থাকবে সেটা হচ্ছে আসলে সত্যের ফলাফল কলন চিহ্নের পরে যেটি থাকবে সেটা হচ্ছে মিথ্যার ফলাফল অর্থাৎ আমাদের এই যে ফার্স্ট ব্রেগেডের ভিতরে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা যদি সত্য হয়ে থাকে তাহলে সত্য হইলে এক্সের মান হবে এ আর যদি এটি যদি মিথ্যা হয় তখন আসলে এক্সের মান হবে বি একইভাবে যেমন ধরো আমরা অনেকভাবে লিখতে পারি আরও যেমন ধরো আমি আরেকটি লিখছি যে কি গ্র্যাট গ্র্যাট নামে আমি একটি চলক নিলাম গ্র্যাট তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখলাম যে কি মার্কস মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি যদি কোনো একটা সাবজেক্টের মার্কস তেত্রিশের উপরে হয় তখন কিন্তু সে পাস হবে তো এই যে এটি যে সত্য হলে তখন গ্রেডের মান হবে পি অর্থাৎ পাস আর যদি এটি যদি সত্য হয় তখন আর যদি মিথ্যা হয় তখন গ্রেডের মান হবে এফ অর্থাৎ ফেল সুতরাং এটি হচ্ছে মানে প্রথমটা হচ্ছে ট্রু ফলাফল আর পরেরটা হচ্ছে ফলসের ফলা ফলাফল তো একইভাবে আমি যদি এবার একটু দেখাই যে কি আসলে এমসি কিউতে কীভাবে আসে এই জিনিসটি অর্থাৎ এটির মানটা কি হইতে পারে খেয়াল করো আমার এই যে ব্র্যাকেটের ভিতর যেটি আছে যে কি সেই গেডার্থ টু এটি কি সত্য নাকি মিথ্যা আমরা জানি সেইটা অবশ্যই টু এর চেয়ে সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে এক্সের মান হবে ফাইভ অর্থাৎ এই জিনিসটার মধ্যে আমার এক্সের মান আসবে ফাইভ এই হচ্ছে আমাদের সামান্য একটু কাজ তো এরপরে আমি যদি আরেকটি দেখাই যেমন ধরো এক্স ইকুয়েল টু থ্রি গেটার দেন ফাইভ দিলাম আমি একটা কোয়েশ্চেন মার্ক দিলাম তখন কিন্তু ফাইভ স্টাই সেভেন এখন দেখো এখন আমার এখানে আমরা যে ফার্স্ট ব্রেগেডের ভিত্তি যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা কিন্তু মিথ্যা কারণ তিন কখনও পাঁচের চেয়ে বড়ো হয় না যেহেতু এটি মিথ্যা তাহলে এক্সের মান হবে সেভেন অর্থাৎ এই এক্সপ্রেশন থেকে আমার এক্সের মান আসবে সেভেন তো এই হলো আমাদের টার্নারি অপারেটর তো মোটামুটি আমরা সব অপারেটরের কাজ শেষ করলাম আমরা এখন কিছু এমসি এর কাজ করব তো এমসি গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সব সময় আসে পরীক্ষাতে তো আমরা একটু দেখে নিচ্ছি আমি প্রথমে যে এক নম্বর একটা এমসি এর কাজ করতেছি সেটা হচ্ছে ইন্টিজার এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়েল টু ফাইভ কমা জ্য অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই এখানে তিনটি ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যার চলক যেখানে এক্সের মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে ফাইভ এরপর আরেকটি জেড আছে যেটির মান দেওয়া নাই কিন্তু এর নিচের যে ট্রিটমেন্টটা দেওয়া আছে সেখানে হচ্ছে কি জেড ইকুয়েল টু এক্স স্টারিক্স ওয়াই অর্থাৎ এক্সের সাথে ওয়াইকে গুণ করে আমরা জেডের মধ্যে রাখবো তাহলে এক্সের সাথে যদি আমি ওয়াই গুণ করি তিন আর পাঁচ যদি গুণ করি পনেরো এই পনেরোটা হবে আমার ঝ্যাডের মধ্যে যাবে সব সর্বশেষ আমাকে প্রিন্ট করতে বলছে ঝডের মান অর্থাৎ আসলে ঝেডের মান হবে এই দুজনের গুণফল ফল ফিফটিন তাই এখানে আউটপুট হবে ফিফটিন এরপর আসো দুই নাম্বার যে এমসি কিউটা আছে সেখানে হচ্ছে দুটি চলক আছে ইন্টিজার এক্স কমা ওয়াই আসলে ইন্টিজার দিয়ে বোঝানো হচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা চলক তো এর মান হচ্ছে এইট ওয়াই এর মান হচ্ছে ফাইভ এরপরে বলা আছে এক্স ইকুয়েল সরি এক্স মাইনাস ইকুয়েল টু ওয়াই তার মানে এক্স মাইনাস ইকুয়েল টু ওয়াই এই জিনিসটা হচ্ছে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আমি আগেও বলেছিলাম তো এক্স থেকে ওয়াইকে বিয়োগ করতে হবে তারপরে আমরা এক্সের মধ্যে রাখবো তাহলে এক্সের মান হচ্ছে এইট ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ তাহলে এক্স থেকে যখন আমরা ওয়াইকে বিয়োগ করবো অর্থাৎ এইট থেকে ফাইভ বিয়োগ করলে থ্রি এই থ্রিটাই আমাদের এক্সের এর মধ্যে রাখবো অর্থাৎ এক্স এর মান থ্রি হবে তো সর্বশেষ যেহেতু প্রিন্ট আউট করতে হবে কাকে এক্সকে তাহলে আমাদের আসলে এখানে মান আসবে থ্রি আচ্ছা এরপরে তিন নং এমসি কিউটি একটু খেয়াল করো তো ইনটিজার এক্স ইকুয়াল টু এইট ওয়াই ইকুয়াল টু ফাইভ আবারও বলছি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যার দুটি চলক এক্স আর ওয়াই এক্স এর মান এইট এবং ওয়াই এর মান ফাইভ এখন এখানে বলা আছে কি এক্স পারসেন্ট ইকুয়েল টু ওয়াই অর্থাৎ এক্স পারসেন্ট মানে আমরা জানি ভাগ শেষ অর্থাৎ এক্সকে ওয়াই দ্বারা ভাগ করার পর যে ভাগশেষ শেষ পাব সেটি সমান দ্বারা এক্সের মধ্যে রাখব তো খেয়াল করো আমাদের এখানে এইট আরেকটা হচ্ছে ফাইভ এক্সের মানে এইট আরেকটা হচ্ছে ফাইভ এইটকে যখন আমরা ফাইভ দ্বারা ভাগ করি তখন আসলে পাঁচকে কে পাঁচ আরও তিন ভাগশেষ থাকবে ওই বাকশেষটি আমাদের এক্স এর কাছে জমা থাকবে অর্থাৎ এক্স এর মান হবে থ্রি যেহেতু আমাকে প্রিন্ট করতে বলছে এক্স এর মান অর্থাৎ মান আমার এখানে একইভাবে আমাদের চতুর্থ যে অনেক অনেক গুরুত্বপূর্ণ এখানে একটি ইন্টারেস্টিং একটি ব্যাপার আছে একটু মনোযোগ দিতে তো এখানে ইন্টিজার এক্স ইকুয়েল টু সেভেন ওয়াই ইকুয়েল টু ফাইভ এবং জেড আর একটি চলক আছে অর্থাৎ তিনটি চলক আছে তার মধ্যে এক্স এর মান সেভেন এবং ওয়াই এর মান ফাইভ দেওয়া আছে তারপরে বলা হচ্ছে এক্স স্ল্যাশ ইকুয়েল টু ওয়াই অর্থাৎ এক্সের মানকে ওয়াই দ্বারা ভাগ করার পরে যে মানটি পাবো সেটি আমাদের এক্সের কাছে রাখবো তো এরপরে আছে ঝেড ইকুয়েল টু এক্স পারসেন্ট ওয়াই অর্থাৎ এক্সকে ওয়াই দ্বারা ভাগ করার পর যে বাক পাব পাবো সেই বাক আমরা ঝেডের মধ্যে রাখবো তারপরে সর্বশেষ আমরা প্রিন্ট ডি পার্সেন্ডি ডি অর্থাৎ দুটা ডি প্রথমে এক্সের মাছা হব তারপরে হচ্ছে ঝেডের মাছা হব এখন আসি আমরা এই জায়গাতে কে ওয়াই দ্বারা ভাগ করবো তো দেখা যাচ্ছে এক্সের মান হচ্ছে সেভেন ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ সেভেনকে যখন আমরা ফাইভ দ্বারা ভাগ করি তখন আসলে এক্সের মান পাবো ওয়ান পয়েন্ট ফোর কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই এই যে এক্স এটি হচ্ছে ইনটিজার ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ফোরটি একটি ভগ্নাংশ তাই ভগ্নাংশটা গ্রহণযোগ্য হবে না পয়েন্ট ফোর বাদ দিয়ে এক্সের মান হবে ওয়ান এবং এই যে এক্সের মান ওয়ান এটিই মূলত এখানে ছাপানোর সময় এক্সের মান ওয়ান ছাপাবে এরপর আসি ঝেট ইকুয়েল টু এক্স পার্সেন্ট ওয়াই আমরা জানি যে কি এক্সের মানকে ওয়াইয়ের দ্বারা ভাগ করার পর বাক্সেস বের করব তো আমরা সবাই চোট জলদি গিয়ে সেভেন কে ফাইভ দ্বারা ভাগ করবো কিন্তু না এখানে এক্সের মান সেভেন হিসেবে চিন্তা করতে পারবো না কারণ অলরেডি এক্সের মান আমাদের ওয়ান হয়ে গেল। এই ওয়ানকে মান দ্বারা ভাগ করব অর্থাৎ কে অর্থাৎ কে ফাইভ দ্বারা ভাগ করব বাক্সেস যেটা আসবে তো ওয়ান তো ছোটো সংখ্যা আর ফাইভ তো বড় সংখ্যা ভাগ যাবে না বাক্সেস ওয়ানই থাকবে অর্থাৎ ওই যে বাক্সেস ওয়ানটি জেডের কাছে যাবে অর্থাৎ জেডের মান হবে ওয়ান তাই জেডের মানকে যখন আমরা ছাপাবো তখন আসলে ওয়ানে ছাপবে এবার আসি আমাদের পরবর্তী যে টপিক নিয়ে কাজ করব সেটি হচ্ছে আসলে এক্সপ্রেশনের মান নির্ণয় তো এক্সপ্রেশনের মান নির্ণয় যখন করতে যাব আমরা বিভিন্ন রকম এক্সপ্রেশন থাকবে তার মধ্যে আমি প্রথম যে এক্সপ্রেশনটা দিলাম এক্স এ টু টেন b ইকুয়েল টু টোয়েন্টি সি ইকুয়েল টু থার্টি এবং ডি ইকুয়েল টু ফাইভ এ হলে এ প্লাস অ্যা স্ট্যারিক্স বি মাইনাস c পারসেন ডি স্ল্যাশ টু মাইনাস সি মাইনাস ডি প্লাস a এর মান নির্ণয় করতে হবে তো আমাদের যত প্রদত্ত রাশি দিয়ে আমরা সম্পূর্ণ প্রশ্নটি তুলে নিলাম এবং এখানে যে প্রশ্নের মধ্যে অপারেন্ট হিসেবে এ বি সি ডি আছে আমি সেই অপারেন্টের মানগুলো এর মান টেন বি এর মান টোয়েন্টি সি এর মান থার্টি ডি এর মান ফাইভ আমরা বসিয়ে দিলাম প্রত্যেকের জায়গায় যার যার জায়গায় তার মানগুলো বসিয়ে দিলাম তো এই ধরনের এক্সপ্রেশনের মান যখন আমরা বের করতে যাই প্রথমে আমরা ফার্স্ট ব্রিগেডের কাজই করতে হয় তো ফার্স্ট ব্রিগেডের ভিতরে আমরা প্রথম ফার্স্ট ব্রিগেড দেখা যাচ্ছে এটি এই যে কি থার্টি পারসেন্ট ফাইভ অর্থাৎ আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে ভাগ শেষ তো তিরিশকে যখন পাঁচ দ্বারা ভাগ করি পাঁচশো তিরিশ কোনো ভাগ থাকে না অর্থাৎ সেটি সেই জন্য তার মান হচ্ছে জিরু অর্থাৎ এটির জন্য আমরা জিরু বসে দিলাম আর এখানে স্ল্যাশ টু লিখলাম এরপরে আসি আর বাকিগুলো ঠিক আছে আবার এখানে টেন মাইনাস টোয়েন্টি অর্থাৎ দশ থেকে অর্থাৎ আমরা ফার্স্ট ব্রিগেডের কাজগুলো আগে করতেছি তো দশ থেকে বিশ যখন বাদ দিব মাইনাস টেন মূলত এই প্লাস মাইনাসে মাইন মাইনাস টেন হয়ে গেল এরপরে আমরা করলাম কি আবার ফার্স্ট ব্রিগেডে কাজটি করব তো এখানে ফার্স্ট ব্রিগেডের কাজটি করার সময় এখানে একটি গুণ চিহ্ন আছে দশ আর বিশকে গুণ করতে হবে অর্থাৎ দুশো আসলো এরপরে শূন্যকে যখন দুই ধারা ভাগ করবো আসলে শূন্য শূন্যকে দুই ধারা ভাগ করলে শূন্যই থাকবে গুণ থ্রি আর এখানে তিরিশ থেকে পাঁচ বাদ দিলে পঁচিশ পঁচিশ থেকে আবার টেন বাদ দিলে পনেরো এটি লিখলাম তারপরে এখানে ফার্স্ট ব্রিগেডের ভিতরে দেখা যাচ্ছে দুশো থেকে শূন্য বাদ দিলে দুশো আর এখানে টু হান্ড্রেড স্ট্যারিক্স থ্রি অর্থাৎ দুশো সাথে তিন গুণ করলে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড আর টেন মিলে হচ্ছে আমার ছয়শো দশ ছয়শো দশ থেকে পনেরো গেলে পাঁচশো পঁচানব্বই তো এই হলো মূলত এক্সপ্রেশনের মান বের করলাম এর পরবর্তী আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে আমাদের ফর্টি নাইন মাই স্ল্যাশ সেভেন মাইনাস পাওয়ার ফার্স্ট ব্রিগেড শুরু করলাম আবার ফার্স্ট ব্রিগেডের ভিতর এইটিন ডিভাইডেড ডিভাইডেড বাই থ্রি মাইনাস থ্রি ডিভাইড থ্রি কমা দিয়ে আবার ফোরটিন মুভ ফোর ফার্স্ট ব্রেগেড শেষ করলাম ওভার ফার্স্ট ব্রিগেড শেষ করলাম মাইনাস ফাইভ প্লাস টু স্টেরিক্স টু প্লাস টোয়েন্টি নাইন এর মান নির্ণয় করতে বলছে তো আমরা যথারীতি প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে প্রশ্নটি ছিল প্রশ্নটি ধরে নিলাম তো আগেও বলছিলাম আমরা সব সময় ফার্স্ট ব্রিগেডের কাজগুলো আগে করব তো এখানে ফোরটি নাইন স্ল্যাশ সেভেন ঠিক আছে পাওয়ার ফার্স্ট ব্রিগেড শুরু করলাম এই যে ফার্স্ট ব্রিগেড ভিতরে দেখা যাচ্ছে আমার এই ফার্স্ট ব্রিগেডের ভিতরে এইটিনকে যখন থ্রি দ্বারা ভাগ করব তিন ছয় আঠারো অর্থাৎ সিক্স পাবো মাইনাস তিনকে যখন তিন দ্বারা ভাগ করবো ওয়ান আসবে ফার্স্ট ব্রিগেড শেষ করলাম তারপরে কমা দিলাম এই ফার্স্ট ব্রিগেডের ভিতরে দেখা যাচ্ছে ফোরটিন মুট ফোর অর্থাৎ আমরা জানি মুঠ মানে হচ্ছে ভাগ শেষ নির্ণয় করা তো চোদ্দোর কে যখন আমরা চার দ্বারা ভাগ করব তিন চারা বারো আরও দুই ভাগ শেষ থাকবে তাহলে এখানে থাকবে একটা টু তারপরে ফার্স্ট ব্রিগেড শেষ করলাম মাইনাস এরপরে আছে ফাইভ টু স্টারিক্স টু প্লাস টোয়েন্টি তো দেখা যাচ্ছে ফোরটি নাইন মাইনাস এখানে আসলে পাওয়ার এখানে একটা ফার্স্ট ব্রিগেডের ভিতর ছয় থেকে বাদ দিলে ফাইভ এরপরে হচ্ছে কমার টু মাইনাস এখানে দুই আর দুই গুণ করলে চার প্লাস এরপরে আমরা এই যে একটি বিষয় একটু না বললেই নয় এই যে পাওয়ার পাওয়ার মানে হচ্ছে ফাইভ কমা টু অর্থাৎ ফাইভের পাওয়ার টু অর্থাৎ এটিকে আসলে ফাইভ স্কোর বলা হয় তো ফোরটি নাইনকে যখন সেভেন দ্বারা ভাগ করবো আমরা জানিস উনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করলে সাত থাকে পাওয়ার ফাইভ কমা টু এটি আসলে ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ফোর প্লাস টোয়েন্টি নাইন তো এখানে সেভেন মাইনাস আমরা জানি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ আমরা সরলের মতোই মূলত যাচ্ছি তো যোগ চিহ্ন যেগুলো আছে এই যে সেভেনের আগে যোগ চিহ্ন ফোরের আগে যোগ চিহ্ন টোয়েন্টি নাইনের আগে যোগ চিহ্ন এগুলো সবগুলো যোগ করব তো টোয়েন্টি নাইন আর ফোর মিলে হচ্ছে আমাদের তেত্রিশ তেত্রিশ আর সাথে হচ্ছে চল্লিশ মাইনাস আর এইখানে বিয়োগ চিহ্ন আছে এই দুটার মধ্যে তার মানে এরা দুজন যোগ করব এরা হচ্ছে থার্টি তো সর্বশেষ আমাদের যে মানটি থাকে সেটি হচ্ছে টেন তো এটি হচ্ছে মূলত আমাদের এই এক্সপ্রেশনের মান ওকে সবাই ভালো থাকবে Thank <laughs> you.